Hey guys, I'm Swarnanka and welcome to the new episode of my channel. So, এখন আমি কথা বলবো হচ্ছে উইমেন্স যে এশিয়া কাপ শুরু হচ্ছে 2024 এ উইমেন্স এশিয়া টি-20 কাপ তো সেটার 6 নম্বর ম্যাচ নিয়ে যেটা ছিল হচ্ছে গ্রুপ এ এর ম্যাচ 21 জুলাইয়ের ম্যাচ ছিল 21 জুলাই দ্বিতীয় ম্যাচ ছিল এটা পাকিস্তান উইমেন্স এবং নেপাল উইমেন্সদের মধ্যে তো প্রথমে নেপাল উইমেন্সরা ফার্স্ট ইনিংসে ব্যাটিং করতে নামে এবং তারা 20 ওভারে 108 রান করে 6 উইকেট হারিয়ে সঞ্চালনা করে হচ্ছে 4 রান সীতা রানা 26 রান করে কবিতা 13 রান ইন্দু হচ্ছে ক্যাপ্টেন ছিল যিনি 0 রান করেছিলেন সেদিন রুবিনা 8 রান পূজা 25 রান এবং কবিতা 31 রান করেন সাদিয়া এবং ফাতিমা দুজন একটা করে এবং দুটা করে মানে সাদিয়া দুটো উইকেট এবং ফাতিমা একটা উইকেট নেয় জবাবে পাকিস্তান 11.52 রানটা তুলে ফেলে 110 রান করে তারা এক উইকেটে এবং গোল করে হচ্ছে 57 রান এবং মুনুবা 46 রান করে এবং একটা উইকেট যেটা করেছিল সেটা নেয় হচ্ছে কবিতা তো পাকিস্তান কিন্তু এই ম্যাচে 9 উইকেটে জিতে গেল নেপাল কিন্তু প্রথম ম্যাচে জিতেছিল সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে এবং কিন্তু পাকিস্তান হেরেছিল তো পাকিস্তান এই ম্যাচটা জিতল এবং নেপাল হারলো তো পাকিস্তান এবার পয়েন্টিংয়ে 2 নম্বরে এলো দেখা যাক পরে ম্যাচটাতে নেই পরের যে একটা ম্যাচ বাকি আছে এবং পাকিস্তান একটা ম্যাচ বাকি আছে সেটাতে কে জেতে তো এই ছিল আজকের ভিডিও তোমরা যারা ম্যাচটা দেখেছো তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিও আর আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না